আসসালামু আলাইকুম প্রিয় শ্রোমনার সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আব্দুল্লাহ মামুন, আজকে আপনাদের সামনে চারটি ভিন্ন ভিন্ন কালারের খুবই এক্সক্লুসিভ প্যাডিং জ্যাকেট এবং চায়না ফেব্রিকের জ্যাকেটগুলো এগুলো আজকে দেখাচ্ছি। এগুলি টোটালি ডিফারেন্ট এর প্যাটার্ন এবং ডিফারেন্ট ডিফারেন্ট কালার এবং কোয়ালিটি খুবই অসাধারণ। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখেন এর ফেব্রিকটা, দেখেন এটা উইন্ড ব্রেকার প্লাস চায়না ফেব্রিক, এটা জিনিয়াসের। এই ফেব্রিকটা একটু কাছ থেকে দেখেন, খুবই অসাধারণ। এবং এই ফেব্রিকটা দেখেন, এবং লাস্ট যে ফেব্রিকটা সেটাও দেখেন। তো প্রত্যেকটা ফেব্রিকই ডিফারেন্ট। আমরা যেই জ্যাকেটগুলো করে থাকি মূলত, এবং এর বুকের ডিজাইনটা দেখেন, জিনিয়াস জিন্সের অসাধারণ, এক কথায় টোটালি ডিফারেন্ট কিছু, এবং খুবই মার্জিত এবং খুব চমৎকার প্রোডাক্ট, যেটা নাকি একটা শৈল্পিক প্রোডাক্ট বলা হয়। এবং আমাদের দক্ষ কারিগরের হাতে নিপুণ শৈল্পিক প্রোডাক্ট। সো আপনারা যারা এই শীতে এই ধরনের জ্যাকেট পরে শীতটাকে উদযাপন করতে চান, তারা অবশ্যই আমাদের এখান থেকে কালেক্ট করবেন ইনশাআল্লাহ। আমরা শুধু হোলসেল করে থাকি, আপনারা আপনাদের শোরুমের জন্য নেবেন এবং আপনাদের কাস্টমারকে এই প্রোডাক্টটা প্রোভাইড করবেন যেন এই শীতে পরে। সো ভিউয়ার্স, আরও কিছু দেখাই, সেটা হলো এটার এটা সাইড পকেট, দুই সাইডে দুইটা সাইড পকেট, এবং চায়না যে জিপারগুলো আমরা ইউজ করি মূলত জিপার, এর ভিতরের সাইডটা হলো টোটালি প্যাডিং। খুবই আরামদায়ক, শীতের জন্য খুবই কমফোর্ট এক কথায়। সো ডিফারেন্ট কিছু আমরা সবসময় চেষ্টা করি আমাদের কাস্টমারকে দিতে। এগুলা তিন পিজি ব্লিস্টার করা, 2:2:2 রেশিও করা, ML XL সাইজে। সো এগুলো ছয় পিজে প্রতিটা কালারে রেশিও করা। তো আপনারা যারা নেবেন তারা ছয় পিস করে চার কালারে 24 পিস আমাদেরকে অর্ডার করা লাগবে। অর্ডার করলে আমরা পাঠিয়ে দিব বাংলাদেশের যে কোনো ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে এবং কন্ডিশনে। সো আপনাদের যাদের লাগবে ইনশাল্লাহ, গত কয়েকটার আমরা অলরেডি জ্যাকেট করেছি, তার ভিন্ন কিছু নয় এবং তার ধারাবাহিকতায় এই জ্যাকেটগুলো করা। সো ভিউয়ার্স, আপনারা যাদের শোরুমে ইনশাল্লাহ শোরুম কোয়ালিটির জ্যাকেট চাচ্ছেন, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা ভালো জিনিসটি আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ। সো আগামীতে আবার নিত্য নতুন আইটেম নিয়ে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, নিরাপদে থাকবেন। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।